সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি কথা বলছি নিজের বলার মতো একটা গল্প এই প্ল্যাটফর্ম থেকে আমি শরীফ হাসান আমার জেলা গাজীপুর কাপাসিয়া থানায় সো আজকে কথা বলতে চাই নিজের বলার মতো একটা গল্প এই প্ল্যাটফর্ম থেকে আমি কি শিখেছি এবং কি জেনেছি এবং আমার মধ্যে কি কি পরিবর্তন এসেছে ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমার থিঙ্কিং লেভেল পাল্টে গেছে এখন আমি সব সময় পজিটিভলি চিন্তা করি এবং নেগেটিভ কোনো একটা জিনিসকে কিভাবে পজিটিভলি চিন্তা করা যায় ওইটা ভাবি এবং আমরা শিখেছি সমাজসেবা কীভাবে একজন নিরব মানুষের পাশে দাঁড়াতে হয় এবং যে মানুষটির ঘর নেই বাড়ি নেই রাস্তায় ঘুমায় রাস্তার পাশেই থাকে ওই মানুষটির প্রতি যে আমার আমাদের একটা ওই মানুষটির আমাদের উপর যে একটা হক আছে ওই জিনিসটা শিখেছি আমরা শিখেছি কথা বলতে এবং শুনতে এবং মানুষের ভালোবাসা কিভাবে পেতে হয় কিভাবে মানুষকে ভালোবাসতে হয় এবং কিভাবে মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলতে হয় এবং আমরা শিখেছি একজন মানুষের সাথে আরেকজন মানুষ অচিনা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা হতে পারে বাসে ট্রেনে অথবা প্লেনে এবং আমরা শিখেছি যে কিভাবে একজন উদ্যোক্তা হতে হয় যেহেতু আমাদের একটা উদ্যোক্তার একটা প্ল্যাটফর্ম সো আমি বলতে চাই একজন উদ্যোক্তা হবার জন্য এই প্ল্যাটফর্ম থেকে আমি কী কি শিখেছি প্রথমে আমি শিখেছি কেন আমি ব্যবসা শুরু করতেছি আরও শিখেছি আমি কি ধরনের ব্যবসা করতে চাই আরও শিখেছি কে আমার কাস্টমার আরও শিখেছি কোন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস আমার ব্যবসায় প্রাধান্য করবে আরও শিখেছি ব্যবসা শুরু করার জন্য যে বিনিয়োগ এবং সময় প্রয়োজন তা ব্যয় করতে আমি কি প্রস্তুত আরও শিখেছে বিদ্যমান বাজারে অন্যদের সাথে আমার ব্যবসায়ের ধারণা ও প্রোডাক্ট অথবা সার্ভিস পার্থক্যসমূহ কী আরও শিখেছে আমার ব্যবসায়িক অবস্থান কোথায় হবে আরও শিখেছি আমার কতজন কর্মচারী প্রয়োজন আরও শিখেছে আমার কি ধরনের সাপ্লায়ার প্রয়োজন আরও শিখতে পেরেছে ব্যবসা শুরু করার জন্য আমার কত টাকা বিনিয়োগ করা প্রয়োজন আরও শিখতে পেরেছে আমি কি ঋণ বা পার্টনার নেওয়ার প্রয়োজন আরও শিখতে পেরেছি আমার প্রোডাক্ট কিংবা সার্ভিস সহজলভ্য হতে কত সময় লাগবে আরও শিখতে পেরেছি ব্যবসা হতে লাভ হওয়ার পূর্বে আমি কত সময় পর্যন্ত ব্যবসা চলমান রাখব আরও শিখতে পেরেছি প্রতিযোগীদের সাথে তুলনা করে কিভাবে আমি আমার প্রোডাক্টের মূল্য নির্ধারণ করব। আরও শিখতে পেরেছি কীভাবে আমার ব্যবসা ট্রেড লাইসেন্স নেব আরও আমরা শিখতে পেরেছি কে হবে আমাদের কাস্টমার সো সর্বদাই আমরা শিখতে পেরেছি একটা কথা জোর দিয়ে বলতে চাই যে একজন কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় এবং একজন ভালো মানুষের কি কী গুণ থাকা দরকার এবং একজন ভালো মানুষ হলে আমরা কি সুযোগ সুবিধা পেতে পারি এবং একজন ভালো মানুষের কী মূল্য আছে এবং আমরা শিখেছি যে আমাদের কমিটমেন্টটা কত প্রয়োজন যে একজন মানুষের সাথে কমিটমেন্ট করলে এবং বা প্রতিশ্রুতি করলে সেই প্রতিশ্রুতি রাখাটা কতটুকু গুরুত্ব এবং এই প্রতিশ্রুতি রাখলে আমরা কিভাবে লাভবান হতে পারি সর্বদা শিখেছি একজন ভালো মানুষের চর্চা এবং ভালো মানুষই চর্চা করে যাচ্ছে ইনশাল্লাহ করে যাব দিন বেঁচে থাকি সো আজকের মতো এই পর্যন্ত বলতে চাই জানি না কথা বলার জড়তা কাটানো কতটা সেরেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার কাছে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ